জাম একটি গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন, জুলাই বা আগস্ট মাসেও পাওয়া যায়। জাম একটি সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় পুষ্পের মতো ফল, যা ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ এবং এতে অনেক ঔষধি বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে যারা হার্টের রোগী রয়েছেন এবং যারা ডায়াবেটিসে ভুগছেন। ক্যান্সার প্রতিরোধেও এই জাম বিশেষ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার আসবে, আশা করি পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জাম খেলে কি হয় আর এই জাম আমাদের শরীরে কোন কোন রোগের জন্য বিশেষ উপকারী এবং অতিরিক্ত জাম খেলে কি ক্ষতি হতে পারে, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কোনো রকম স্কিপ করা ছাড়াই আজকের ভিডিওটি দেখে নেবেন আর ভালো লাগলে আপনার পরিবার এবং বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। পুষ্টি গুণ সম্পূর্ণ এই জামের স্বাদ বেশিরভাগই মিষ্টি ও সামান্য টক। অন্যান্য ফলগুলোর তুলনায় এটি স্বাস্থ্যকর এবং এতে আছে প্রয়োজনীয় পুষ্টি। এটিতে ক্যালোরি খুব কম, যা খুবই স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে একটি। এই ফলের বীজ, পাতা এবং ছালের ঔষধি মূল্য রয়েছে এবং এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয় এবং এর চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলুন ভিউয়ার্স, এখন আপনাদের সাথে শেয়ার করি কী কারণে জাম খেতে হবে এবং জাম খেলে কী হয়। জাম খেলে আমাদের স্বাস্থ্যের খুবই উপকারী হয়। তার মধ্যে রয়েছে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম ফল খুবই উপকারী, কারণ এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস এর কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়, যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয়। আরেকটি গবেষণায় দেখানো হয়েছে যে জামের বীজ 30% বেশি রক্তের শর্করার মাত্রা কমাতে পারে। জাম খেলে হাড়ের শক্তি বৃদ্ধি করে। জাম ফলটি ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টি রয়েছে, যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। জামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও লোহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে, তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের এবং বয়স্ক মানুষের খাবারের তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত। ক্যান্সার প্রতিরোধে জাম কিভাবে সাহায্য করে। বেশ কয়েকটি গবেষণায় জামের কেমো প্রোটেক্টিভ বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেক তদন্ত হয়েছে। জে সি জাগেটিয়া এবং তার কলিগদের একটি গবেষণা অনুযায়ী এই ফলের নির্যাসে প্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে, যা প্রমাণ করে যে জামের নির্যাস ক্যান্সার হওয়া থেকে দেহকে রক্ষা করে থাকে। এটি ফ্রি রেডিকেলসকে নষ্ট করে দেয়। এছাড়া জাম জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময় করে। জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন একটি। এই আয়রন দেহের বিভিন্ন উপকার করে থাকে। জাম ফলে থাকা আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিসকে নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রন ঘটিত সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তাদের জন্য জাম খুবই উপকারী। সুস্বাদু এই ফলটি দেহের ইমিউনিটি বৃদ্ধি করে। জাম দেহে ইমিউন সিস্টেমকে আরও বৃদ্ধি করে তোলে। এতে থাকা প্রচুর ভিটামিন সি এর কারণে হাই লেভেল ও সাধারণ সিজনাল সমস্যাগুলোর সঙ্গে যুদ্ধ করে, শরীরের ইমিউন সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে। এই ফল ভিটামিন সি সমৃদ্ধ হিসাবে এটি স্কিন এর জন্য ভালো এবং অকাল বার্ধক্যজনিত যে কোনো কিছু তে এটি বাধা দেয়। এছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য জাম অত্যন্ত ভালো। জামে আছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিস এর জন্য একটি ভালো বিকল্প। ডায়াবেটিস চিকিৎসার জন্য এবং ডায়াবেটিস প্রতিরোধের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফল, যা প্রমাণ করে যে ডায়াবেটিস এর দ্বিতীয় জটিলতার ঝুঁকি কমায় এই ফলটি। জামের পাতা, ছাল এবং বীজ ডায়াবেটিসের জন্য সবচেয়ে উপকারী অংশ। এর মধ্যে জামের বীজ অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস হিসাবে প্রমাণিত। এছাড়াও হার্টের সুস্বাস্থ্য বজায় রাখে জাম। জামে উপস্থিত পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় প্রয়োজনীয় খনিজ উপাদানসমূহ হার্ট ভালো রাখে। উচ্চ রক্তচাপ,
হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে রক্ষা করে জাম। এতে থাকা উপাদানসমূহ ধমনীগুলোকে সুস্থ রাখে এবং শক্ত হতে দেয় না, হজম ক্ষমতা বাড়ায়। জামে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার আছে যা লিভারকে সক্রিয় করে এবং হজম ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর করে জাম। তো ভিউয়ার্স, জাম খেলে কি হয় এবং এর উপকারিতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। কিন্তু আমরা সবাই জানি কোনো কিছু অতিরিক্ত খেলে তার পরিণাম ভালো হয় না, ঠিক তেমনিভাবে জাম অতিরিক্ত খেলে তার পরিণাম ভালো হবে না। প্রতিদিন 100 গ্রামের বেশি জাম খাবেন না। জাম খাওয়ার আগে লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর খালি পেটে কখনো জাম খাবেন না। জাম খাওয়ার আগে ও পরে প্রায় 2 ঘন্টা দুধ খাবেন না। এছাড়া ডায়াবেটিস রোগীরা অবশ্যই জাম অল্প পরিমাণে খাবেন। ফলের পাশাপাশি জামের মধু ভিনেগার খেতে পারেন। এছাড়া জামের পাতা এবং ছাল শুকিয়ে গুঁড়ো করে খেলেও উপকার মিলবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।